ওয়েলকাম ব্যাক আগেইন টু মাই চ্যানেল গ্লোবট্রটার পিয়া। আজকে শুরু করছি একটা নতুন ব্লগ, আর ব্লগটা শুরু হচ্ছে এয়ারবিএনবি যেটাতে আমরা ছিলাম সেটা ট্যুর দিয়ে। তো এখন আমরা এয়ারবিএনবিটা ছেড়ে দিচ্ছি আজকে, আর আমি আছি একদম বাইরের স্পেসটাতে যেখানে আছে বারবিকিউ মেশিন আর একটা সিটিং এরিয়া। এখানে আমাদের বারবিকিউ করার কথা তো ছিল, কিন্তু সামহাউ ওটা আর হয়ে ওঠেনি। তো আর এইটা হচ্ছে যেমন আগের দিন দেখিয়েছিলাম ব্লগ স্টার্ট করতে গিয়ে, যে বিশাল একটা স্পেস, এখানে আমরা বসে একটুখানি রিল্যাক্স করেছিলাম যতটুকু সময় পেয়েছিলাম। আর এই পাশ দিয়ে সুন্দর যাওয়া যায় হচ্ছে এই বাইরের দিকে। এদিকে আমাদের গাড়িগুলো আছে এই পাশটাতে। তো এবারে চলো আমরা যেই রুমগুলোই ছিলাম সেটা দেখে নিই। এটাতে আমাদের পাঁচখানা রুম ছিল আর দুটো বাথরুম ছিল। তো আমরা ছিলাম সাতজনের মতো, এক্সক্লুডিং ওয়ান ছোট্ট বাচ্চা। তো আমরা রুমগুলো একটা একটা করে দেখে দিই। এটা হচ্ছে একটা রুম, আর এটার সাথে এইভাবে আমরা এই বাইরেটাই গেলাম। এটার সাথে আছে অ্যাটাচ বাথ। এই বাথরুমে কেউ আছে? ওকে, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, এটা আমাদের কিচেন, কফি মেশিন, টোস্টার, মাইক্রোওভেন, এখানে আরেকটা কফি মেশিন, এখানে ওরা কিছু সুগার, আর এই চাটা আমরা এনেছি, এই চাটা ওরা দিয়েছে। আর এখানে আছে হচ্ছে ইন্ডাকশন, আর এটা হচ্ছে ওভেন, আছে ফ্রিজ, যেটা এখন খালি, এতদিন ভর্তি ছিল। নন্দাদি, তোমার তুমি যে রুমটাই ছিলে তার বাথরুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই রুমটার বাথরুমটা হচ্ছে এই বাথটাব, কোমোড, ওয়াশবেসিন, আমি। এখানে একটা ক্লোজেট, এটা তুমি চলো বাকি রুমটা ট্যুর দেবে। চলো, একটা রুম হয়ে গেছে বাকি চারটে। এটা আমাদের ডাইনিং রুম, এটা আরেকটা রুম যেখানে সিঙ্গেল সিঙ্গেল বেড আছে, দুজন থাকতে পারবে। এটা আরেকটা রুম যেটা আছে অন্ধকার, এটার সাথে অ্যাটাচ ক্লোজেট। আর এটা নন্দিয়াদি, হাই বলো। হাই। আর আমরা যে রুমটাই ছিলাম সেটা দেখা, এই রুমটা আমাদের, এখানে ছিলাম আমরা, এখান থেকে বসে আমি অনেক ব্লগ করেছি। আর এই বেডের ফ্রেমটা দেখা গেছে, সবাই বুঝতেই পারবে যে এটা আমার রুম ছিল। আর এটা ছিল জানলা, তার সুন্দর একটা ভিউ, এই গাছটা, আর আছে ক্লোজেট, আর এটা আরেকটা রুম, ফাইনাল রুম, আরেকটা রুম, হ্যাঁ দ্যাটস ইট। আর এখানে আরেকটা বাথরুম আছে যেটাতে একজন গেছে, তো আমি দেখাতে পারবো না। বাথরুম কত দেখা, বাথরুম ভি দেখানা চাইয়ে না, ফুল ফুল ট্যুর। হ্যাঁ, বাথরুমে টুথপেস্টটা নেওয়া হয়েছে তো? বড়টা নিয়ে নিচ্ছি, বড়টা নিয়ে নিচ্ছি। কিছু বলো, বাই বাই টাম্পা, বাই বাই। ও পুটকু, একটু হাই করে দাও, এই যে হাই করে দাও, একটু একটু হাই, টাটা করো, টাটা, ও তোমাকে দেখছে, টাটা টাটা করার মুডেই নেই, টাটা। আর এই আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে। আর এই গাছটার সামনে দাঁড়িয়ে আমি ব্লগ করেছি অনেকবারই। তো এই রুমটা, এই ঘরটা আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি। আজকে আমাদের ফ্লাইট আছে বিকেলবেলায়, তো আমরা চলে যাব ফ্লাইটে করে। এর লোকালিটিটাও একটা দেখিয়ে দিই, বেশ সুন্দর একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স।
ইচ্ছে ছিল লোকালিটিটা একবার হেঁটে ঘুরিয়ে দেখানোর, কিন্তু সেই সময়টাও হয়ে ওঠেনি। আর আজকে ওয়েদারটা এখন একটু ঠিকঠাক, কিন্তু একটু রোদ বাড়লেই আবার টেম্পারেচার বেড়ে যাবে। সো দুপুরবেলাটায় মানে ভীষণ কষ্ট হচ্ছিলো আমাদের বেরোতে। আর ওখানে ওইখানে একটা সুন্দর টগর ফুলের গাছ আছে, ওটা অন্য একজনের বাড়ি। কি ভালো লাগছে এই টগর ফুল, তারপরে অনেক রকমের ফুল আর অনেক রকমের ফল গাছ, আম গাছ, নিম গাছ দেখতে পাচ্ছি, যেগুলো আমার কাছে একটা ইন্ডিয়ান ভাইবস দিচ্ছে। আমার এত ভালো লাগে, এই জন্যই ফ্লোরিডা আসতে ইচ্ছে করে। আর ইন্ডিয়ার মতোই গরম, মানে ইন্ডিয়া থেকে একটু কম গরম, কিন্তু হিট ওয়েভসটা বিশাল। তো এই আমরা আগেরবার এসেছিলাম ফ্লোরিডা ডিসেম্বর মাসে, দ্যাট ইজ তবুও ভালো ছিল ওয়েদার, মানে তখন একটু ঠিকঠাক সবসময় ঘোরা যায়। কিন্তু এই টাইমটা মানে প্রচণ্ড গরম, গরমে আসা মানে খুব কষ্ট। তো যারা প্ল্যান করবে ফ্লোরিডা আসার, তারা সবসময় চেষ্টা করো উইন্টারে টাইমে এসে ঘুরে যাওয়ার। আমাকে বলতে দেবে তো? আচ্ছা, এই এয়ারবিএনবিটার রেন্টটা বলে দিই। এই এয়ারবিএনবিটার রেন্ট নিয়েছিল পার ডে $150 করে, ইনক্লুডিং ক্লিনিং ফি অ্যান্ড অল। আমাদের এতদিনের স্টের জন্য চার্জ লেগেছিলো অলমোস্ট $1,300 উইথ ক্লিনিং ফি অ্যান্ড ট্যাক্স অ্যান্ড অল দিস থিংস। তো এটা একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। তো যারা সবাই মিলে থাকতে চাও একসাথে, তো ভীষণ ভীষণই রিজনেবল একটা এয়ারবিএনবি এটা। এটা আমাদের অ্যাড্রেস, সুদীপদা একটু অ্যাড্রেসটা বলো না, এই জায়গাটার নাম কি? ক্রেস্টিল ড্রাইভ। আচ্ছা, তো এর অ্যাড্রেসটা হচ্ছে টাম্পাতে ক্রেস্টিল ড্রাইভ। তো সেখানে আমরা একটা এয়ারবিএনবি নিয়েছিলাম, তো এখানেই আমরা ছিলাম এই কটা দিন, 5-6 দিন। ভালো ছিল মোটামুটি স্টেটা আমাদের জন্য। দেখা হচ্ছে আবার নিউ জার্সিতে গিয়ে। আর এই ব্লগটা বেশি কন্টিনিউ করছি না, খুব ছোট্ট ছোট্ট করে ব্লগ বানিয়েছি ফ্লোরিডার। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো সিরিজটা। আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কিছু থাকে প্রেগনেন্সি রিলেটেড, সেটাও জানিও। আমি তাহলে একটা ছোট্ট ভিডিও আর একটা করে দেবো ট্রাভেল টাইমে কী কী দরকার, কী কী দরকার নয়, কী কী রিকমেন্ডেশন আমি পেয়েছিলাম ডক্টরের কাছ থেকে, সব ভিডিও আমি নেক্সট ব্লগে দেবো। যদি তোমরা চাও সেটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে, ফুড ব্লগ নিয়ে, বা কোনো ফান ব্লগ নিয়ে, যেটা তোমরা চাইবে সেটাই। সো সবাই ভালো থেকো, টেক কেয়ার।